এমপি আনার হত্যাকাণ্ডের মূল খাতক ফয়সাল ও মোস্তাফিজ ভারতে গিয়েছিল মেডিকেল ভিসায় আর তাদের পাসপোর্ট ভিসা সহ যাবতীয় খরচ দিয়েছিল পলাতক আক্তরুজ্জামান শাহিন একশো চৌষট্টি ধারায় আদালতে দেওয়া জবানবন্দিতে এসব তথ্য জানিয়েছেন তারা ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ প্রধান জানান বাংলাদেশে গ্রেপ্তার সাতজনের মধ্যে ছজনই দায় স্বীকার করে জবানবন্দি দিয়েছেন এদিকে আনার হত্যা মামলার তিন আসামি শিমুল ভুঁইয়া তানভীর ভূয়া ও কাজী কামাল ওরফে বাবু আদালতে দেয়া তাদের জবানবন্দি প্রত্যাহারের আবেদন করেছেন এমপি আনার হত্যায় জড়িত দুই আসামি ফয়সাল ও মুস্তাফিজকে সম্প্রতি চট্টগ্রাম থেকে গ্রেফতার করে ডিবি অধিকতর জিজ্ঞাসাবাদের জন্য তাদের নেওয়া হয় রিমান্ডে কয়েকদিন পর আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিতে রাজি হয় তারা জবানবন্দিতে তারা জানান পাসপোর্ট ভিসা থেকে শুরু করে তাদের ভারতে যাওয়া আসার সকল খরচ এবং প্রয়োজনীয় কাগজ করা হয় পলাতক আক্তারুজ্জামান শাহীনের তদারকিতে তাদেরকে বিশ টাকা দিয়েছিলেন যাতে তারা ওই রেল যুগে তারা যেন ইন্ডিয়া চলে যায় এবং সেখানে তারা কিন্তু ইন্ডিয়া গিয়ে সেখানে প্রথমে হোটেলে ছিল বা দশ তারিখের পরে তারা সঞ্জীব গার্ডেনে প্রবেশ একশো চৌষট্টি ধারায় জবানবন্দিতে ফয়সাল ও মুস্তাফিজ জানায় আনারকে হত্যার পর সবাই চলে যায় ফ্ল্যাট থেকে কিন্তু তাদেরকে ঘর ভালোভাবে পরিষ্কার করতে বলেন শাহিন তাই যেন রক্তর দাগ লেগে না থাকে তো থাকে তাহলে কিন্তু মানে সিআইডি পুলিশ এসে সে বুঝে ফেলবে এবং তাদেরকে আবার গ্রেপ্তার করতে পারবে সেই কারণে তাদেরকে বলেছে যে পাউডার দিয়ে যেন ভালোভাবে যেন মিশে মানে দৌত করে তারপরে জন্য তারা বাংলাদেশে আসে